আজকের খাস দশ। কোভিড বিধি মেনেই 10ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের নির্বাচন, 7 দফায় হবে ভোট, ফল প্রকাশ 10ই মার্চ জানালো কমিশন। এখন মেলা ভোটের সময় নয়, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বাড়ছে জল্পনা। ফ্রান্সের নয়া ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আশ্বাসবাণী বিশ্ব স্বাস্থ্য সংস্থার। লালগড়ের নেতাইয়ের শহীদ অনুষ্ঠানে শুভেন্দুকে যেতে বাধা দেওয়া হলো কেন? মুখ্য সচিব ডিজির কাছে কৈফিয়ত তলব করলেন রাজ্যপাল। 50% উপভোক্তা নিয়ে রাত 10টা পর্যন্ত সেলুন ও পার্লার খোলা রাখা যাবে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য। দক্ষিণ পূর্বের পর এবার পূর্ব রেল, একসঙ্গে 1000-এরও বেশি রেলকর্মী করোনায় আক্রান্ত, রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে প্রেম, বাগুইহাটি গৃহবধূকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক। টাকার বিনিময়ে রক্ত বিক্রি, দুর্নীতিতে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে জুতোর মালা পরালেন নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকার মহিলারা। একের পর এক চিকিৎসক করোনায় আক্রান্ত, অস্ত্রোপচার বন্ধের মুখে ক্যানিং হাসপাতাল। আইএসএলে করোনায় হানা, আক্রান্ত এটিকে মোহনবাগানের এক ফুটবলার, স্থগিত আজকের ম্যাচ। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।